বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি দেশের আরো কাছাকাছি অবস্থান করছে এর ফলে উপকূলীয় এলাকায় বৃষ্টি অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর আমরা সর্বশেষ খবর জানব তার কাছ থেকে সর্বশেষ কি তথ্য আপনি জানতে পেরেছেন জানাবেন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি আসলে রয়েছে সেটি কিন্তু আসলে আরও কিছুটা উত্তর পশ্চিমে অগ্রসর হয়েছে এবং বর্তমানে সেটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো চল্লিশ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং আমাদেরকে আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে মংলা সমুদ্র বন্দর থেকে এটির দূরত্ব এখন আটশো তিরিশ কিলোমিটার এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে সেটি কিন্তু আসলে ছয়শো পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থান করছে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে সাতশো আশি কিলোমিটার দূরে অবস্থান করছে এটি কিন্তু আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আপনি আসলে কিছুক্ষণ আগে যেমনটা বলছিলেন আজ রাতে কিন্তু এই যে নিম্নচাপটি রয়েছে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং সেই ক্ষেত্রে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গে সেটি আসলে পরিণত হবে এবং সেক্ষেত্রে যেটি আশঙ্কা করা হচ্ছে আসলে মঙ্গলবার নাগাদ কিন্তু আসলে এই যে ঘূর্ণিঝড় চিত্রাং সেটি বরিশাল এবং চট্টগ্রামের মাঝামাঝি দিয়ে বাংলাদেশের যে স্থলভাগ সেখানে আসলে আঘাত হানতে পারে এবং এই যে নিম্নচাপ এই নিম্নচাপের ফলে কিন্তু আসলে খুলনা চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে সেখানে আসলে হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া এবং বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং ঢাকা এবং সিলেট বিভাগের কিছু কিছু অংশও কিন্তু আসলে এই গুড়িগুড়ি বৃষ্টি কিংবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে এবং এটি কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি নাবিল ধন্যবাদ আপনাকে